আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। শুরুতে এএসবিআরএম করোনা সংবাদ। শেরপুরে দুই চিকিৎসক ও এক পুলিশ কর্মকর্তা সহ নতুন করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এতে জেলা সদর হাসপাতালের নকলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ 50টি বাড়ি লকডাউন করা হয়েছে। নতুন করে চিকিৎসক সহ 27 জনের করোনা শনাক্ত হয়েছে নরসিংদীতে। এতে নিয়ে মোট রোগী হল 92 জন। এক রোগী শনাক্তের পর পঞ্চগড় জেলা লকডাউন করেছে জেলা প্রশাসন। লকডাউন করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা। ঝালকাঠি সদর লকডাউন করা হলেও মানছেন না মানুষ। দিনাজপুরের বেচাগঞ্জে ঢাকা ফেরত এক গার্মেন্টস শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলের নগরপুরে নতুন করে একজন শনাক্তের পর 30টি বাড়ি লকডাউন করা হয়েছে। নতুন দুজন শনাক্ত হয়েছে ঠাকুরগাঁওয়ে। দর্শক, করোনা পরিস্থিতির সবশেষ খবর জানতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। শাহরিয়ার, এলাকায় মানুষের চলাফেরা কেমন দেখছেন এই লকডাউনের সময়ে? আপনি জানেন যে নরসিংদী জেলায় এ পর্যন্ত 92 জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়িতে চলে যায়। আমাদের বিভিন্ন উপজেলায় যেমন নরসিংদী সদরে 48 জন, রায়পুরে 13 জন, শিবপুরে 12 জন, বেলাবরের 11 জন, মনোরদীতে 5 জন এবং পলাশে 3 জন রয়েছেন। এই রুগীদেরকে সকলকেই নরসিংদী জেলায়, আপনি জানেন যে গত 13 তারিখে আমরা নরসিংদী জেলাকে ঢাকা থেকে আইসোলেশনে রূপান্তর করা হয় জেলা হাসপাতালকে। ওই আইসোলেশনে রুগীদের পাঠানো হয়, আর একজন ঢাকা কর্মীটল হাসপাতালে পাঠানো হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এই আমি জেলা ডিসি রোডে অবস্থান করছি। এখানে চেকপোস্ট রয়েছে। এই চেকপোস্টে পুলিশ সারাক্ষণ চেক করে শহরের ভিতরে ঢুকছে এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে 13টা টিম কাজ করছে। আমরা এই পর্যন্ত নরসিংদী সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে থেকে 5টি গুরুত্বপূর্ণ হাট তারা ওপেন মাঠে তাদেরকে হাট বসানো হয় এবং আজকে সর্বশেষ অবস্থা আমরা 3:30 পরে জানতে পারবো। তবে সার্বিক নরসিংদী অবস্থা খুব খারাপ অবস্থা আছে। তবে আমরা নরসিংদী জেলা প্রশাসন বলেছে আমাদেরকে যে আতঙ্কিত হবেন না এবং সকালে বাড়িতে নিরাপদে থাকার জন্য উনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। হাবিবা, এই ছিল আমাদের নরসিংদী সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শাহরিয়ার, আপনাকে নরসিংদী থেকে করোনা পরিস্থিতি সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। লকডাউনে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে মানুষ কুড়িগ্রামে ফিরছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নৌপথ ও সড়ক পথে আসছে এই শ্রমজীবী মানুষ। সড়ক পথে আসা কিছু মানুষ পুলিশের হেফাজতে প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টিনে থাকলেও বেশিরভাগ রয়েছেন অগোচরে। যারা হোম কোয়ারেন্টিনে আছেন তারা সঠিক নিয়ম মানছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। এমনকি হাটে বাজারেও যাচ্ছেন তারা। এতে সংক্রমণের আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। তবে কাজ না থাকায় খাবার সংকটে গ্রামে ফিরছেন বলে জানান এই শ্রমজীবীরা।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 15 জন মারা গেছেন, 266 জন ব্যক্তি এই ভাইরাসের শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছে 75 জন, আর মোট শনাক্তের সংখ্যা 1838 জন। এই অবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে এবার কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হলে জরিমানা করার পাশাপাশি রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, তারপরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মগবাজার এলাকায় আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, সামাজিক দূরত্ব কতটা মানছেন সাধারণ মানুষ? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি? করোনা ভাইরাসের সংক্রমণের সবচেয়ে ঝুঁকিতে রাজধানীবাসী। সবশেষ তথ্য অনুযায়ী এই আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 650 জনে। আমি এখন আছি মগবাজার নয়াটোলা এলাকায়। আপনি যেটি বললেন যে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা, প্রধান সড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। সেখানে চেকপোস্ট বসিয়ে যারা আসলে বের হচ্ছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে, বাসায় ফিরে দেওয়া হচ্ছে। তবে উল্টো চিত্র কিন্তু হচ্ছে অলিগলিতে। আপনি দেখতে পাচ্ছেন যে অলিগলিতে আসলে কোনোভাবে শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। যে স্বাস্থ্যবিধি মেনে যে যারা বের হচ্ছেন তাদেরকে যে সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে, অনেকে প্রয়োজনে বের হচ্ছেন, প্রয়োজনে বের হলেও তারা যে সতর্ক হবেন সেটি আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে অনেক ছোট ছোট বাচ্চারা, আপনাকে যদি একটু দেখাই, দেখেন যে অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে এবং কোনো ধরনের তাদের নিরাপত্তা নেই। যদিও স্বাস্থ্য বিভাগ থেকে বারবার বলা হচ্ছে যে এই সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না যদি না ব্যক্তি পর্যায়ে সচেতন না হওয়া যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ঘর থেকে যাতে অপ্রয়োজনে কেউ বের না হন। তারপর আমরা দেখেছি যে বারবার কোনো প্রয়োজন ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন এবং অনেকে খোশ গল্পে বেঁধেছেন। আমি দেখেছি, অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তাদের ঘরে থাকতে ভালো লাগে না, এই জন্য তারা বাইরে বেরিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আপনাকে বলে রাখি যে রাজধানী কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে এখন আইডিসি এর পক্ষ থেকে বলা হয়েছে। এবং বারবার যেটি বলা হচ্ছে যে নিয়মিত সাবান দিয়ে হাত পা ধুতে হবে এবং আপনাকে বারবার বলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তা না হলে শুধু সতর্ক অবস্থা, সরকার পক্ষ থেকে বারবার যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো মানা না গেলে ভয়াবহ রূপ নেবে করোনা ভাইরাস। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপেল, আপনাকে এতক্ষণ রাজধানীর মগবাজার থেকে জানাছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার। করোনা ভাইরাসের উৎপত্তি স্থল উহানে ব্যাপক হারে সোডিয়াম হাইপোক্লোরাইড স্প্রের মাধ্যমে ভাইরাসকে ধ্বংস করে মৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছিল চীন। তাদের দেখা দেখি বেশিরভাগ দেশেও একই কাজ করেছে, অথচ বাংলাদেশে এখন পর্যন্ত এমনটি দেখা যায়নি। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্লিচিং দ্রবণ ছিটানো হলেও বাদ পড়েছে অলিগলিগুলো। এমন সংকটে বেশ কিছু ওয়ার্ডে কাউন্সিলরদের দেখাও পাচ্ছেন না সাধারণ মানুষ। সৈয়দ খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিস এটি। গত সোমবার গিয়ে অফিস রুমটি বন্ধ পাওয়া যায়, কাউন্সিলরের ফোনে কল দিয়েও পাওয়া গেল না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পর আসেন একজন বৃদ্ধ, ক্যামেরা দেখেই গেলেন খেপে, পরিচয় দিলেন না। পরে জানা গেল প্রায় 3 সপ্তাহ ধরে কাউন্সিলর অফিসে আসেন না, বেশিরভাগ সময় কাটান বাড়িতেই। সবশেষ নির্বাচনে পরাজিত হলেও নিয়মানুযায়ী এখনো দায়িত্বে আছেন। 8 জন বিশিষ্ট একটা কমিটি কিন্তু প্রতিটা মহানগর ইয়ার থেকে সিটি কমিটি করা হয়েছে। তো এই ত্রাণ যে আসে আমাদের আমাদেরকে নিয়ে এই পর্যন্ত সমন্বয় করা হয়নি। আসলে এই যে কমিটি করালে এই কমিটির কোনো মূল্যায়নটা হইল না। ঘুমায় দিকে কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করছে, তারা ভোট দেয়নি, তারা আনে নাই। একই অবস্থা উত্তর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডেরও। এলাকার তাজমহল রোডের বাসিন্দাদের অভিযোগ, করোনা ভাইরাস প্রতিরোধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এখানে, একদিনও কোনো কিছু ছেটানো হয়নি। আজ পর্যন্ত দেখি নাই যে 29 নম্বর ওয়ার্ড থেকে একবার এসে পানি ছিটাইছে বা কারো কোনো খবর নিছে বা কোনো কোনো ত্রাণ দিছে, আমি আজ পর্যন্ত শুনি নাই আমার জানা মতে। 31 নম্বর ওয়ার্ড যেরকম করতেছে ডেইলি গ্লিসিন পাউডার এটা ওইটা অনেক কিছু করতেছে, কিন্তু আমাদের এখানে কিছুই করেনি। এখানেও কাউন্সিলরকে পাওয়া গেল না। ফোন করলে সন্ধ্যার পর বাসা থেকে বের হবেন বলে জানালেন নির্বাচনে পরাজিত কাউন্সিলর। আমার জানা মতে এরকম কোনো এলাকা আমার এলাকার মধ্যে নাই, হয়তো থেকে যেতে পারে। যদি আপনি জেনে থাকেন আমাকে একটা ইনফর্ম করলাম খুশি হব। রাজধানীর বেশিরভাগ ওয়ার্ডের অবস্থা একই। মূল সড়কগুলোতে দু একবার ব্লিচিং মেশানো পানি ছেটানো হলেও বাদ পড়েছে অলিগলিগুলো। আরো এক সপ্তাহ আগে দু একদিন দেখছি ছিটাইছে, এরপরে
এজন্য অবশ্য অনেক কাউন্সিলর ব্লিচিং পাউডারের স্বল্পতার কথা বললেন। যতটুকু পেয়েছি ততটুকু ছিড়েছি, আমরা পর্যাপ্ত পাচ্ছি না। ব্লিচিং পাউডারটা এখন সরকারি কর্পোরেশন থেকে দিতে পারতেছে না। ব্লিচিং পাউডারটা অত্যন্ত জরুরি দরকার এখন। তবে ব্যতিক্রম হচ্ছে উত্তরের 31 নম্বর সহ বেশ কয়েকটি ওয়ার্ড। করোনা মোকাবেলায় মানুষের প্রয়োজন মেটাতে সারাদিন ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলররা। আমার এই ওয়ার্ডের জন্য আমি আমার নিজের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট করছি এবং ব্লিচিং পাউডারটাও আমি আমার এলাকার মানুষের অনেকে নিজের পয়সাতে কিনে করে সিটি কর্পোরেশন যেটা দিচ্ছে সেটাও আমি কিছু কিছু দিতেছি। এমন উদাহরণ অনুসরণ করে অন্যান্য কাউন্সিলররাও এগিয়ে আসবেন এমনটাই চাওয়া নগরবাসীর। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এখনো করোনা রোগীদের জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি সরকারি বেশ কয়েকটি হাসপাতাল। এদের মধ্যে একটি রেলওয়ে জেনারেল হাসপাতাল। করোনা সেল হিসেবে কাগজে কলমে নতুন বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও স্টাফ দেয়া হলেও এখনো দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি। এর উপর আবার আইসিইউ ব্যবস্থা না রাখায় হাসপাতালটি শুধু করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক। আপেল শাহের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-19 চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে যখন প্রস্তুতি চলছে তখন শুনশান নিরবতা বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতালে। 100 শয্যার হাসপাতালটিকে এখনও করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি, অথচ গেল মাসেই হাসপাতালটিকে প্রস্তুত করার কথা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, স্টাফরা এখনও দায়িত্ব বুঝে নেননি। প্রস্তুতি বলতে কেবল যোগ হয়েছে নতুন 30টি বেড। ভবিষ্যতে চালু হলেও আইসিইউ ব্যবস্থা না থাকায় হাসপাতালটিতে গুরুতর কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এখন একটা হাসপাতাল গুছিয়ে চালাতে গেলে আরও কিছু লাগবে, সেটা আমরা আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব, সপ্তাহখানেকের মধ্যে পেয়ে যাব, তারপর তো কয়েকদিন লাগতে পারে। আর এখানে যেই রোগী ভর্তি হবেন তারা আমি বলবো ইনস্টিটিউশনাল আইসোলেশন যেটা বলে, একজন করোনা ডিটেক্ট হলো প্রথম আইসোলেশন করতে হবে আমাদের, করে দেখতে হবে যে কোন রোগীটা পজিটিভ হয়। পজিটিভ হলে তবে আমরা ইনস্টিটিউশনাল আইসোলেশনে প্রাথমিক রোগী পারবো ট্রিটমেন্ট দিতে, একটু কমপ্লিট হলে তাও পারবো, তবে যখন গুরুতর হয় তখন সেটা পারবো না, কারণ যদি আইসিইউ ফ্যাসিলিটি এই হাসপাতালে এই মুহূর্তে করা সম্ভবই না। করোনা সংক্রান্ত সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রাজধানীতে এখন কেবল বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালেই কোভিড রোগীদের পুরোপুরি চিকিৎসা হচ্ছে। চিকিৎসকরা বলছেন করোনা আক্রান্ত রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র ও কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার সুবিধা বা ভেন্টিলেটর জরুরি, কিন্তু নির্ধারিত হাসপাতালগুলোর সবকটিতে এসব সুবিধা নেই, তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা পরিস্থিতি জানতে কাতার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইএম আকাশ। আকাশ, কাতারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, নিয়ন্ত্রণে নতুন কি পদক্ষেপ নিয়েছে সরকার? জি, ধন্যবাদ হাবিব আফরোজ। আপনাকে বলতে চাই, কাতার কিন্তু অন্যান্য দেশগুলোর থেকে কিন্তু অনেক আপডেট এগিয়ে রয়েছে, কারণ 2022 সালে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কিন্তু বিশ্বকাপ আসবে, সেই জন্য তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে করোনা ভাইরাস মোকাবেলায়। এরই মাঝে কিন্তু কাতারের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে সানায়া নামে শিল্পাঞ্চল এরিয়া, এরিয়াটি সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়েছে করোনা ভাইরাস যেদিন এখানে আসছে তখন থেকে। এরপরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে হাট বাজার সকল ধরনের প্রতিষ্ঠান। শুধুমাত্র আপনার শনিবার, আপনার রবিবার থেকে এবং বৃহস্পতিবার পর্যন্ত সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে, আর শপিং মল খোলা থাকবে ওই সময়, এবং আদার্স যেই দোকানপাট ব্যবসা বাণিজ্য রয়েছে সব কিন্তু বন্ধ ঘোষণা করেছে কাতার সরকার। পাশাপাশি শুক্রবার শনিবার সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে, শুধুমাত্র রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই 7টা থেকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত সকল কাজকর্ম চলবে। এরপরে সকল ডিউটি সবকিছু বন্ধ, অটোমেটিকলি মানুষ বাসা থাকতে হবে। যদি কোনো এই সময় কোনো প্রবাসী অথবা কোনো ভিনদেশি নাগরিক যদি রাস্তায় অথবা কোথায় জনসমাগম করে তখন কিন্তু 2 লক্ষ রিয়াল ঘোষণা করেছে কাতার সরকার। সেই জন্য কিন্তু কাতার সরকার এই আইন কারণে মানার কারণে কিন্তু করোনা ভাইরাসকে তারা অত্যন্ত মোকাবেলা রয়েছে। আপনাকে জানাতে চাই কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে কিন্তু করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা। গতকালকে 560 জন কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটাই ছিল সবচেয়ে বেশি এই ভাইরাসে আক্রান্ত। পাশাপাশি 7 জন কিন্তু মৃত্যুবরণ করেছে, তার মধ্যে 3 জন হলো প্রবাসী বাংলাদেশি, এবং প্রথম যে 2 জন বাংলাদেশি মারা গেছেন ওনারা প্রথম বাংলাদেশি ছিলেন। দূতাবাস সবসময় সবার খোঁজ খবর নিচ্ছেন, কাতার সরকার হটলাইন আবার চালু করেছেন, দূতাবাস হটলাইন করেছেন, যাতে সব মিলিয়ে তারা যেন মোকাবেলা করতে পারেন। ধন্যবাদ হাবিবা আফরোজ, এই ছিল কাতারের মোকাবেলার সর্বশেষ পরিস্থিতি।
ধন্যবাদ আকাশ, আপনাকে এতক্ষণ কাতার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইএম আকাশ। করোনা দুর্যোগের মধ্যেও কেবলমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আজ বসছে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় শুরু হওয়া এই অধিবেশন হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত অধিবেশন। করোনায় বিশেষ পরিস্থিতির কারণে এবারের অধিবেশনে গণমাধ্যম কর্মী এবং দর্শনার্থীদের উপস্থিতির সুযোগ যেমন থাকছে না, তেমনি সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও থাকছে সীমিত। এছাড়া করোনা সতর্কতা মেনেই অংশ নেবেন কম সংখ্যক সংসদ সদস্য। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা এবং অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিনী মুক্তিযোদ্ধা জাহানারা হক শুক্রবার দিবাগত রাত 3:40 রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার বাদ জোহর বনানীর 11 নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে সীমিত পরিসরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি 27 অক্টোবর 2019 থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। জাহানারা হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় ও রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।